শাহজাম রাজবন আমাদের পুত্রের সাথে হাহাকার করতে করতে আমরা প্রাণ ত্যাগ করব ঠিকের দিন তুমিও তোমার পুত্রের সাথে হাহাকার করতে করতে প্রাণ হারাবে রাজা এই হলো হে মুনিবর আপনার অভিশাপকে আশীর্বাদ মনে করে আমি মাথা পেতে নিলাম কিন্তু হে মুনিবর আমার যে কোনো পুত্র সন্তান নেই আমি যা পুত্র আমি জাত পুরা রাজা মুনিবর আমি জাত পুরা রাজা দশরথ কি বললে রাজা তোমার পুত্র সন্তান নেই না তা হতে পারে না অন্ধ মুনির অভিশাপ কোনদিন মিথ্যা যাবে না অচিরে তোমার গৃহে চারটি সন্তান হবে আর সেই সন্তানের সাথে তুমি একদিন প্রাণ হারাবে রাজা এই হলো অন্ধ মুনির অভিশাপ হে রাজন তুমি একবার আমাদের সিন্দুর কাছে নিয়ে চলো রাজা তুমি একবার আমাদের সিন্দুর কাছে নিয়ে চলো চারটি সন্তান হলো
তাদের নাম রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তারা ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হলেন। রামচন্দ্র তারক তারক কোশিকে বধ করলেন, অরিয়া উদ্ধার করলেন, হরগণ ভঙ্গ করে মা সীতাকে বিবাহ করে রামচন্দ্র অযোধ্যা রাজদরবারে ফিরে এলেন। এদিকে অযোধ্যা রাজদরবারে মহারাজ দশরথ এবং তার মন্ত্রী সেনাপতিগণ আগমন করছে।
তোমরা কচ্ছু জানো, তোমরা হয়তো মনে মনে ভাবছো যে তোমাদের গ্রামে
কাজ ফুটবল খেলা হবে তখন তো বলছে না বলবে কোন তো বলছে না বলবে বলছি তো তোকে বলে মানে দেখাবো ওটা ভালো করে বল কাল আদার কালা লড়াই হবে ইর সালা ইসলাম নবের জন্য রবকে ইসলাম করতে গান শুনে তো ভালো করে বলবে ভালো করে বলবে তো শুনো হে বল ইসলাম কাটে আন্দোলন পাল্লায় পড়লি বা ইসলাম মদন গাঁজা খায় চলে ও তো ভালো করে বল মন নাই করছে তো মার খাবি এই উকিদের আনো এই উকিদের আনো ইসলাম কাটে আন্দোলন পড়লি বা আমার মনে হচ্ছে সব ভুলিয়ে যাচ্ছে দেখছো কেমন কেন্দ্র বটে কার জয়টা দশরথ রাজার বেকারাম রাজা হবে তখন বলছে আমি যখন মনে করিয়ে দিলি তখন বলছে ওইটাই তো বলছি 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 ইসলাম কুরাম কম চেনর রহে বাবা তো ভালো করিয়ে বললে এই জন্য মহারাজ তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতে পাঠাইছে দেখো মা মসি কাকি জেঠিরা তোমরা কে বলছি গো কাল তোমরা কেউ ঘরে থাকো না বাচ্চারা তোমরা সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে বল সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে মহারানী কৈবেয়ী এবং তার দাসীগণ আগমন করছে
I'm gonna make it.
এনেছি মহারানী কাল যদি রাজা হবে রামচন্দ্র এই সংবাদ আমি তোমার কাছে এনেছি ওরে মন্ত্রা এত আনন্দের সংবাদ তুই আজ আমার কাছে এনেছি ও যদি রাজা হবে রামচন্দ্র এর থেকে আর আমার কাছে কি আনন্দের সংবাদ হতে পারিনি মন্ত্রা এই যে আমার গড়া নতুন হার তোকে আমি পুরস্কারে পুরস্কৃত করলাম শ্রীজি মহারানী রাম রাজা হবে আর তোমার তো আনন্দ কিসের নারে মন্ত্রা তুই ও কথা আমার বলিস না রাম আমার জ্যেষ্ঠ পুত্র সে আমাকে সর্বক্ষণ মা মা বলে ডাকে তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্ত্রা মহারানী তুমি ভেবে দেখো রাম রাজা হলে ভরত হবে রামের দাস আর তুমি হবে কৈশল্যার দাসী তার থেকে তোমার মৃত্যু অনেক ভালো রানী তুমি মরে যাও তুমি মরে যাও নারী মন্ত্রা তুই হত আমাকে বলিস না রামকে আমি ভরতের থেকে অনেক ভালোবাসি সে আমাকে সর্বক্ষণ মা মা বলে ডাকে তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্ত্রা মহারানী তুমি ভেবে দেখো আর তুমি যদি আমার কথায় চলো তবে আমি তোমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করে দেব কেমন করে কেমন হবে রে দাসী আমার ছেলে ভরত অযোধ্যার রাজা বল তুই কেমন করে হবে আমার ছেলে ভরত অযোধ্যার রাজা মহারানী পূর্বে দেবতা দানবদের যুদ্ধে মহারাজ কত বিক্ষত হয়ে এসেছিলেন তখন মহারাজকে তুমি সেবা যত্ন করে ভালো করেছিলে তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর চেয়ে নাও এক বর করো তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা আর এক বর করো রামকে 14 বছর বনবাসী হেরে মন্ত্রা আজ আমি তাই করব আজ আমি মহারাজের কাছে দুটি বর চাইব এক পরে করব আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা আর এক পরে করব রামকে 14 বছর বনবাসী মহারানী তুমি তোমার অলংকার খুলে ফেলো তুমি মাটিতে পড়ে থাকো তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে ওই তো মহারাজ তোমার কাছেই আসছে এখন আমি আসি রানী এখন আমি আসি কেন আনন্দের দিনে মাটিতে পড়ে আছো কেন তোমার সর্বাঙ্গ অলংকার নেই কেন তোমার দুচোখে সাবনের ধারা বইছে তোমার কি কোন অসুখ করেছে নাকি তোমাকে কেউ কোন করেছ অপমান না রাজা না আমার করেনি কোন অসুখ আমাকে কেউ কোন করেনি অপমান আজ আমি নিজের জ্বালায় মরতে চাই রাজা এই কইকে আর অযোধ্যায় বেঁচে থাকবে না রাজা কইকে কি তুমি মরতে দাও কইকে কি তুমি মরতে না রানী না আমি তোমাকে মরতে দেব না তুমি আমার নয়নের মণি তুমি আমার অন্তরের আলো তুমি আমার সর্বশ্রেষ্ঠ রানী আমি তোমাকে সমস্ত রানীর থেকে ভালোবাসি রানী তাই বলো আজ আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব হাসি মুখে রাজা তোমার মনে আছে পূর্বে দেবতা দানবদের যুদ্ধে তুমি কত বিক্ষত এসেছিলে তখন আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করেছিলাম তখন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা বলো তুমি আমাকে সেই দুটি বর দেবে রানী আমি আমার রামের নামে শপথ নিয়ে বলছি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো রানী বলো তুমি আমার কাছে কি পেলে আজ আনন্দিত হবে রাজা
আমি চাই এক মনে করুন আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আর এক মনে করুন রামকে 14 বছর বনবাসী। না রানী না, তুমি এই বর আমার কাছে চিও না, তুমি অন্য বর আমার কাছে চাও, তুমি অন্য বর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি আমার কাছে এই বর চেও না। না রাজা না, অন্য বর আমার প্রয়োজন নেই রাজা, যদি আপনি আমাকে দেবেন 2টি বর এক করে করুন আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আর এক করে করুন রামকে 14 বছর বনবাসী। কোথায় বজ্র তুমি মস্তকে এসে পড়ো আমার, চূর্ণ বিচূর্ণ করে দাও দেহ আমার, এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন, আমার মৃত্যু হলো না কেন? রানী আমি হয়তো তোমার কথায় ভরত অযোধ্যা রাজা করে দেব, কিন্তু তুমি আমার রামকে বনে দিও না রানী, তুমি আমার রামকে বনে দিও না, রাম বিনা দশরথ রাজা বাঁচবে না রানী, তাই তুমি আমার রামকে বনে দিও না। কেন আপনি আমার সাথে কথা বলছেন না? মা মাগো, তুমি তো সকলেই জানো মা কি হয়েছে আমার পিতার, কেন উনি আমার সাথে কথা বলছেন না? ওরে রাম, তোর পিতা আজ আমার কাছে অঙ্গীকার আবদ্ধ, আজ আমি ওনার কাছে 2টি বর চেয়েছি, এক করে করতে হবে আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আর এক করে হবে তুমি 14 বছর বনবাসী। মা এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন আপনি সিংহাসন গ্রহণ করুন, ভরতকে কোন যোদ্ধা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। হে পিতা, আজ আমার কি পরম সৌভাগ্য যে আমি আমার পিতা মাতার ঋণ শোধ করতে আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী। রাম তুই আমাকে চলে যাবি না, তুই আমাকে চলে যাবি। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী। অযোধ্যা মহারাজ দশরথের মৃত্যু হলো, এদিকে রাম লক্ষ্মণ সীতা চিত্রকূট পর্বতে আগমন করছে। মঙ্গল ভগবান।
Yeah.
ওরে ভাই ভরত বল কেন তুই অযোধ্যা ছেড়ে চিত্রকূট পর্বতে এসেছিস ভাই দাদা আপনি অযোধ্যায় অযোধ্যায় শূন্যকাল হয়ে গেছে দাদা আপনি অযোধ্যায় অযোধ্যায় শ্মশানে পরিণত হয়ে গেছে তাই তো আপনার কাছে আমরা এসেছি দাদা ওরে ভাই ভরত অযোধ্যা বাজি সকলে কুশলে আছেন তো আমার পিতা আমার মাতারা কেমন আছেন ভাই দাদা ও কথা আপনি বলবেন না দাদা আপনি চলে এলেন বনবাসে আর আপনার শোকে আমাদের পিতা হারাম হারাম করতে করতে তিনি চলে গেলেন স্বর্গবাসে পিতা ওরে ভাই ভরত একই কথা শুনালে রে ভাই আজ আমাকে একই কথা শুনালে রে ভাই আমাকে দাদা আপনাকে নিয়ে যেতে এসেছি আমি অযোধ্যায় আমার সাথে ফিরে চলুন দাদা তা নাহলে ভরত আপনার সামনে প্রাণ ত্যাগ করবে নারে ভাই ভরত তুই কথা আমাকে বলিস না আমি যে পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরে সেটি বনবাসে আমি যদি অযোধ্যা ফিরে যাই তবে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে ওরে ভাই তুই আমার আদেশে অযোধ্যায় ফিরে যা ভাই দাদা আপনার আদেশ আমি অমান্য করতে পারি না দাদা কিন্তু আমি অযোধ্যায় ফিরবো না আমি ফিরবো নন্দী গ্রামে আপনার পায়ের পাদুকা আমার মস্তকে তুলে দিন নিয়ে যাব নন্দী গ্রামে সিংহাসনে বসাবো আপনার পাদুকা আপনার পাদুকা হবি রাজা আমি কেবল উপলক্ষ মাত্র ওরে ভাই এই কথা এই যে আমার পায়ের পাদুকা দিন দাদা দিন আমার মস্তকে তুলে আমি নিয়ে যাব নন্দী গ্রামে দাদা আজ ভরতের শেষ নিবেদন আমি এক এক দিন গুনে গুনে 14 বৎসর পার করব যেদিন 14 বৎসর পূর্ণ হবে সেই দিন যদি আপনাকে আমি না দেখি অযোধ্যা সেদিন আর এই ভরতকে পৃথিবীতে কেউ দেখা পাবে না দাদা সেদিন এই ভরত মরবে তাকে কেউ রক্ষা করতে পারবে না কেউ না ওরে ভাই ভরত আমি তোকে কথা দিলাম রে ভাই যেদিন 14 বৎসর পূর্ণ হবে সেদিন আমি অবশ্যই ফিরব অযোধ্যা এবার তুই ফিরে যা ভাই বিদায় দাদা বিদায় দাদা আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে তাই তো পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা ওরে ভাই আজ আমরা ভিখারি আজ আমরা অরণ্যের মাঝারে মুনি পত্নীদের কাছে গিয়ে ভিক্ষে করব তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব সীতা তুমি এই ফলগুলো দিতে বসে অপেক্ষা করো আমরা এখন ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসব Oh.
সনদ রাস্তা চলে এসেছে ফাল্গুন অধিকারে মা সীতার কাছে এসে নিয়ে মহারাজ মা সীতাকে বলছেন মা সীতা মা গো আমি তোমার কাছে এসেছি মা হে পিতা আপনার চরণে আমার শত কোটি প্রণাম পিতা আপনার চরণে আমার শত কোটি প্রণাম গ্রহণ করুন পিতা তদস্তু মা সীতা হে মা সীতা আমার ছেলে আমাকে পিণ্ড দান দেয়নি মা তাই তো আমি স্বর্গে যেতে পারি না মা আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে হে পিতা আপনার ছেলেকে যে ভিক্ষে করতে উনারা ফিরে এলেই আপনাকে পিণ্ড দান করবেন পিতা ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা না মা সীতা না আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা আমাকে যদি তাড়াতাড়ি পিণ্ড দান করা না হয় তবে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা তাই হে মা সীতা তুমি আমাকে পিণ্ড দান করো মা হে পিতা আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা আজ আপনার পুত্র বধূ ভিখারিণী আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা হে মা সীতা তুমি আমাকে ফাল্গুন নদী তীরে বালির পিণ্ড দান করো মা আমি সেই বালির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাব স্বর্গবাসে হ্যাঁ পিতা হ্যাঁ আজ আমি তাই করবো পিতা আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করছি আমার প্রভু এলো তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি তুমি আমাকে ছেড়ে চলে গেলে
এইবার আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব সীতা হে প্রভু আপনি চলে গেলেন ভিক্ষা করতে তখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ফাল্গুন দিকে এসে উনি আমাকে বালির পিণ্ড চাইলেন আমি ওনাকে বালির পিণ্ড দান করলাম আর উনি চলে গেলেন স্বর্গবাসে সীতা কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো আমার পিতা তো এইখানে আসতে পারেননি সীতা না না প্রভু না আমি মিথ্যে কথা বলিনি প্রভু আমি আপনার শপথ নিয়ে বলছি আমাদের পিতা আমার কাছে এসেছিলেন আমি ওনাকে বালির পিণ্ড দান করলাম আর উনি চলে গেলেন স্বর্গবাসে সীতা তুমি যে আমার পিতাকে বালির পিণ্ড দান করেছ তোমার কাছে কেউ কি সাক্ষী আছে আছে প্রভু আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে ওরে ফাল্গু নদী তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি তুমি এই কথা আমার বহুকে বলে দাও তুমি আমার মা রক্ষা করো তুমি আমার মা রক্ষা করো না সীতা না আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি কি বললে কি বললো রে ফাল্গু নদী তুমি দেখে নিল আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে তুমি দেখে নিল আমার প্রভুর কাছে আমাকে মিথ্যা মানিসা ডালে ওরে ফাল্গু নদী আজ আমি তোমাকে অভিশাপ দেব তোর তোর কোনদিন উপর বইবে না তুই অন্তর শিলা তোকে কুকুর শিলার পার হবে এই আমার অভিশাপ তোমাকে বলো সীতা আর কে সাক্ষী আছে তোমার কাছে আছে প্রভু আমার কাছে শিমর বিজ্ঞ সাক্ষী আছে ওরে শিমর বিজ্ঞ তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি তুমি এই কথা আমার বহুকে বলে দাও তুমি আমার মা রক্ষা করো তুমি আমার মা রক্ষা করো না সীতা না আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি কি বললেন কি বললো শিমল বিজ্ঞ তুমি ওটাকে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে আজ আমি তোমাকে অভিশাপ দেব আজ আমি তোমাকে অভিশাপ দেব তোর ফুলে পল্লী দেবতার পূজায় লাগবে না এই আমার অভিশাপ তোমাকে বলো সীতা আর কে সাক্ষী আছে তোমার কাছে আছে প্রভু আমার কাছে মা তুলসী সাক্ষী আছে মা গো তুমি তো দেখেছো মা তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি তুমি এই কথা আমার বহুকে বলে দাও তুমি আমার মা রক্ষা করো তুমি আমার মা রক্ষা না সীতা না আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি মা গো তুমি ও মিথ্যা কথা বলে দিলে মা ও মা তুলসী আজ আমি তোমাকে অভিশাপ দেব তোর কাজ যেখানে সেখানে পার হবে তোমাকে কুকুর ঘৃণা করবে এই আমার অভিশাপ তোমাকে বলো সীতা আর কে সাক্ষী আছে তোমার কাছে আছে প্রভু আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে ওরে বটবৃক্ষ তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি তুমি এই কথা আমার বহুকে বলে দাও তুমি আমার মা রক্ষা করো তুমি আমার মা রক্ষা করো হে মা সীতা হে প্রভু রামচন্দ্র আপনি চলে গেলেন ভিক্ষা করতে তখনই আপনাদের পিতা মহারাজ এসেছিলেন ফাল্গুন নদী তীরে
এহেনিয়া মহারাজ মা সীতাকে বাড়ির পিণ্ড চাইলেন, মা সীতা মহারাজকে বাড়ির পিণ্ড দান করলেন, তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু, আমি জীবন করে মিথ্যা কথা বলিনি প্রভু, মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে মত বৃক্ষ, তুই আজ আমার মান রক্ষা করলি, তুই আজ আমাকে মিথ্যাবাদীর উপদেশ থেকে আমাকে বাঁচালে। ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব, সত্য ক্রেতা পর বলি চার যুগ অমর হয়ে থাকবি, তোর পাতা তোর কাছ থেকে কোনোদিন ধরে শেষ হবে না, তোর ছায়া থাকবে শান্তি সুদর্শিত, এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো আমি মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছো, তাই নারী হয়ে জগতের পিণ্ড দান খ্যাতি যুগে যুগে অমর হয়ে থাকবে, এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষ্মণ, এইবার আমরা চিত্রকূট পর্বত ছেড়ে চলে যাব পঞ্চপতি বনে। আর দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, রাধে রাধে পূর্ণ হবে সকল মনসা, সীতারাম সীতারাম। আর দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনসা, আজ প্রেমানন্দে বাহু তুলে, আজ প্রেমানন্দে বাহু তুলে, না করে মন পথে পথে